হ্যালো ভিউয়ার্স, লাস্ট বেঞ্চে আবারও স্বাগতম। পূর্বের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম টিভিএস অ্যাপাচি আরটিআর 164B BS6-এর একটি রিভিউ তুলে ধরব। তো কথা মতো হাজির হয়েছি আরটিআর 164B BS6 মডেলের রিভিউ নিয়ে। তার আগে বলে নিই, যারা ভিডিও সামনে পেয়ে দেখতে শুরু করে দিয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে সাবস্ক্রাইব বাটনটা সাদা করে দিয়ে আসুন এবং বেল বাটন একটি প্রেস করে রাখুন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আগামী 1 এপ্রিল 2020 থেকে ইন্ডিয়াতে সকল মোটর গাড়ি বা মোটর বাইক BS6 স্ট্যান্ডার্ডের হতে যাচ্ছে। BS6 মানে হচ্ছে ভারত স্টেজ 6। BS6 কি বা BS6 ইঞ্জিনের বিস্তারিত নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এতদিন আমরা যে অ্যাপাচি আরটিআর 164B দেখে আসছি বা চালিয়ে আসছি তা BS4 স্ট্যান্ডার্ডের। BS4-এর সাথে BS6-এর রয়েছে অনেকগুলো পার্থক্য, আছে বেশ কয়েকটি পরিবর্তনও। প্রথমে যদি ফ্রন্ট লুক আর হেডলাইট নিয়ে কথা বলি, দেখতে পাবেন BS6-এ দেওয়া হয়েছে ফুল LED হেডলাইট এবং ডিজাইনও আসছে খানিকটা পরিবর্তন। BS6-এর ফ্রন্ট সাইড দেখতে BS4-এর তুলনায় অনেক স্পোর্টি ও অ্যাগ্রেসিভ, যা বাইকের সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। BS6-এর ইঞ্জিন ট্যাঙ্কের গ্রাফিক্সেও নিয়ে আসা হয়েছে পরিবর্তন, এর গ্রাফিক্স দেখতে আগের চেয়ে কিছুটা অ্যাট্রাকটিভ। BS6-এর আপনি পাচ্ছেন ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন অর্থাৎ FI ইঞ্জিন, অর্থাৎ এখানে কোনো কার্বোরেটর ভার্সন আপনি পাচ্ছেন না। পূর্বের BS4 ভার্সনে আপনি কিক ও সেলফ স্টার্ট অপশন পেয়ে যেতেন, কিন্তু বর্তমান BS6 স্ট্যান্ডার্ডের বাইকে আপনি শুধুমাত্র সেলফ স্টার্ট পাচ্ছেন, এখানে কোনো কিক স্টার্টের অপশন রাখা হয়নি। এর পেছনের ডিজাইন এবং কালারে আসছে খানিকটা পরিবর্তন, এবং এর সিট পূর্বের তুলনায় হালকা মডিফাইড করা হয়েছে এবং নতুন ডিজাইনের সিট কভার অ্যাড করেছে TBS। এতে সিটের সৌন্দর্য বাড়ার পাশাপাশি আগের চেয়ে অনেকটা কমফোর্টেবল হয়েছে। BS6 মডেলের ইঞ্জিনেও এসেছে কয়েকটি চেঞ্জ। ডিসপ্লেসমেন্ট আগের মতোই 159.7 cc থাকলেও এর ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্কে আসছে কিছু পরিবর্তন। এর পাওয়ার এবং টর্ক কিছুটা কমিয়ে ম্যাক্সিমাম পাওয়ার এখন পাচ্ছেন 16.02 PS অ্যাট 8,250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.12 Nm অ্যাট 7,250 RPM। আগেই বলেছি বাইকটিতে আপনি FI ইঞ্জিন পাচ্ছেন অর্থাৎ ফুয়েল ইনজেক্টেড ভার্সন পাচ্ছেন। এবার কথা বলি বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে। পূর্বের TBS অ্যাপাচি আরটিআর 164B-তে আপনি পেয়ে যেতেন ডাবল ডিস্ক ভেরিয়েন্ট অথবা ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট, কিন্তু সেখানে কোনো ধরনের ABS ব্রেকিং সিস্টেম ছিল না। কিন্তু BS6 মডেলে TBS ব্রেকিং সিস্টেমে নিয়ে এসেছে ABS ভার্সন, অর্থাৎ আপনি নতুন BS6 মডেলে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, যা দুর্দান্ত। বর্তমানে যে বাইকগুলো আসছে তার সবগুলোই ABS ভার্সন নিয়ে আসছে, এটা খুবই সুখবর সকল রাইডারদের জন্য। ABS আসাতে BS6 মডেল পূর্বের মডেলের তুলনায় ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকবে। এর গিয়ার স্পিড রাখা হয়েছে 5 speed পূর্বের মতোই। বাইকটিতে টপ স্পিড আপনি পাবেন 120 km/h এবং বাইকটিতে মাইলেজ কিছুটা কমে যাবে, কারণ BS6 ইঞ্জিন অনেকটা নিয়ন্ত্রিত ফুয়েল ব্যবহার করে এবং BS6 স্ট্যান্ডার্ডের ফুয়েল ব্যবহার করার ফলে এর মাইলেজ অনেকটা কমে যাবে। ফুয়েল ইনজেক্টেড হওয়ার সত্ত্বেও BS6 ফুয়েল এবং নিয়ন্ত্রিত ব্যবহারের কারণে BS6 4B-তে মাইলেজ কিছুটা কম পাবেন পূর্বের তুলনায়, যা অ্যাপ্রক্সিমেটলি 40 km/L ধারণা করা হচ্ছে। বাইকটির প্রাইস ধারণা করা হচ্ছে এর সিঙ্গেল ডিস্ক উইথ ABS ভেরিয়েন্টে আপনার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 1,02,000 rupees এবং ডাবল ডিস্ক ফোর ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 1,05,000 rupees। সো ভিউয়ার্স, এই ছিল বাইকটির বিস্তারিত রিভিউ। আশা করছি বাইকটি খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটে চলে আসবে এবং মার্কেটে চলে আসলেই আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত জানাবো বাংলাদেশের মার্কেটের বাইক, এই বাইকটির প্রাইস কত হবে এবং কোথা থেকে আপনারা বাইকটি পাবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। বাইকটি সম্পর্কে আর কোনো বিস্তারিত বা BS6 সম্পর্কে আর কোনো বিস্তারিত জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব তো মাস্ট। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।